চালু হলো চিলাহাটি হলদিবাড়ি রেলপথ, বাড়বে ব্যবসা বাণিজ্যের প্রসার। এবং প্রতি ব্যারেলে $50 বেশিতে বিক্রি হচ্ছে অপরিশোধিত জ্বালানি তেল। আসসালামু আলাইকুম। অর্থবাণিজ্য সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মেরিনা আক্তার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ 55 বছর পর আবারও চালু হলো নীলফামারীর চিলাহাটির সঙ্গে ভারতের হলদিবাড়ির রেল রুট। এতে দুদেশের ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ ভিডিও কনফারেন্সে এই রেল যোগাযোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধে এই রেল রুটটি বন্ধ হওয়ার আগে এ পথে দার্জিলিং থেকে খুলনা হয়ে কলকাতা পর্যন্ত নিয়মিত যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচল করত। রেল রুটটি চালুর ফলে আবারও এ পথে বাংলাদেশ থেকে নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার খ্যাত রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য বাড়বে। চলতি বছরের শেষ ভাগে এসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল প্রতি ব্যারেলে এখন $50 বেশিতে বিক্রি হচ্ছে। আগামী বছর নাগাদ চাহিদা বৃদ্ধির জের ধরে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম $65 ছুঁয়ে যেতে পারে। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান সাকসের পর্যবেক্ষণে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, অপরিশোধিত জ্বালানি তেলের দাম বর্তমানের তুলনায় আরও বাড়াতে গেলে জ্বালানি পণ্যটির চাহিদা বৃদ্ধির বিকল্প নেই। আর ভ্যাকসিন প্রয়োগ এ বিষয়ে আশা বাড়িয়েছে। মহামারী যত দ্রুত বিদায় নেবে, অর্থনীতি গতিশীল হয়ে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদার পাশাপাশি বাড়বে দামও। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলেছে। ডিএসই ও সিএসসির তথ্য অনুযায়ী লেনদেন শুরুর এক ঘন্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসই এক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে ৫১০৯ পয়েন্টে অবস্থান করে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২০৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অপরদিকে লেনদেন শুরুর এক ঘন্টা পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১৪,707 পয়েন্টে অবস্থান করে। এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসসিতে লেনদেন হয়েছে ৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। প্রতিষ্ঠার দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করল দেশীয় ই কমার্স মার্কেট প্লেস evalley.com লিমিটেড। এ উপলক্ষে নানান আয়োজনে নিজেদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে প্রতিষ্ঠানটি। গতকাল রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সীমিত পরিসরে নানান আনুষ্ঠানিকতায় দিনটি উদযাপিত হয়। আয়োজনের শুরুতেই মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দেশের ই কমার্স, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ইভ্যালির সেরা বিক্রেতাদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং এবছরের সেরা বিক্রেতা হিসেবে ফেয়ার ইলেকট্রনিক্সের নাম ঘোষণা করেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল। গ্রামীণ ফোনের ৭.৫ কোটি গ্রাহক চাইলে সহজে মুঠোফোন ভিত্তিক আর্থিক সেবা নগদের হিসাব অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর পাশাপাশি গ্রামীণ ফোনের গ্রাহকেরা নগদ অ্যাপ ডাউনলোড করে পিন সেট করলেও হয়ে যেতে পারবেন প্রতিষ্ঠানটির গ্রাহক। সম্প্রতি নগদ ও গ্রামীণ ফোনের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়। কয়েক মাস ধরে পরীক্ষামূলকভাবে নগদের হিসাব খোলার এই সেবা পেয়ে আসছিলেন গ্রামীণ ফোনের গ্রাহকরা। গতকাল মহান বিজয় দিবসের দিনে এক ভার্চুয়াল অনুষ্ঠানে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব মোহাম্মদ আফজাল হোসেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার অংশ নেন। অর্থ বাণিজ্য সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চালু হল চিলাহাটি হলদিবাড়ি রেলপথ, বাড়বে ব্যবসা বাণিজ্যের প্রসার। এবং প্রতি ব্যারেলে $50 বেশিতে বিক্রি হচ্ছে অপরিশোধিত জ্বালানি তেল।
অর্থবাণিজ্য সংবাদ শেষে আজকের মতো আমি মেরিনা আক্তার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় অর্থবাণিজ্যের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের অর্থবাণিজ্য সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।